যে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ দাদারা এসছেন, আপনারা কোন জায়গা থেকে এসছেন? তেলেঙ্গানা। তেলেঙ্গানা থেকে এসছেন, এত দূরে কিভাবে আপনি খবর পেলেন আমাদের এখানে কোম্পানির? ইউটিউব থেকে। এর আগে আপনার কাছ থেকে মুড়ির মেশিন নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো কতদিন আগে নিয়েছিলেন মুড়ি মেশিন? দু বছর আগে নিয়েছিলেন। হ্যাঁ, তো তারপরে আমাদের মুড়ি মেশিন কেমন চলছে বলুন? ভালো ভালো আছে, খুব ভালো সুন্দর। আমি এরপরে এখন আর একটা নেবো মেশিন। আচ্ছা, 12.5 ফিটের মেশিন নেবো। আচ্ছা, তো আমাদের কোম্পানির ব্যাপারে তো পুরনো অভিজ্ঞতা আছে আপনার, তো আপনি নকুলদানা মেশিন এই মেশিনটা নিতে এসছেন তাই তো? তো নকুলদানা মেশিন আপনি কেমন দেখলেন? আপনার সামনে তো সব কিছু দেখানো হলো। ঠিক আছে, ভালো আছে। আচ্ছা, তো নকুলদানা আপনি শিখতে পারলেন যে কিভাবে তৈরি করতে হয়? বুঝলাম কিছুটা আমার বোঝার আছে। হ্যাঁ, মানে ধরুন 25-30 কেজি আপনার ছোট যে নকুলদানার বীজটা, সেটা আপনাকে এখানে ডালতে হবে মেশিন ঘুরাতে হবে আপনার পুরো মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে আপনার যে দেখলেন যে পানটা যেটা তৈরি করলো চিনি হাইড্রোসাইটিক অ্যাসিড দিয়ে, সেটা আপনার উপর থেকে ঢেলে দিবে আর ওটা আপনার হাত দিয়ে ই করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার হাত দিলেই মোটামুটি আপনি বুঝতে পারবেন যে কীরকম আপনার তৈরি হচ্ছে। আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে অটোমেটিকলি বড় হচ্ছে। মানে আপনি তো বুঝতে পারলেন যে হ্যাঁ এইভাবে তৈরি করা যায়, ঠিকই না? তো আপনি এই মানে নকুলদানা সংক্রান্ত বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ বুঝতে পেরেছেন। তো কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, আর অসুবিধা হলে ফোন করবেন। হ্যাঁ, আর এই যে আপনি এই যে বীজটা দেখছেন, এটা দেখছেন তো, এই যে ভিতরে দেখুন ছোট দানা, যেগুলো ছোট দানা সেগুলো বীজ করবেন, আর যেগুলো বড় দানা সেগুলো আপনার মেশিনে আবার যদি বীজ করতে হয় তো ওগুলোকে ভেঙে আপনাকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আপনাকে তৈরি করতে হবে, আর যদি কোনো অসুবিধা হয় ফোন করবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ।